हेलो एवरीवन, वेलकम बैक टू नौशुंदी ऑनलाइन पाठशाला। डियर स्टूडेंट्स एंड सुपर व्यूअर्स, होप यू आर फिट एंड फाइन। आई एम ऑल्सो ओके। डियर स्टूडेंट्स, एट प्रेजेंट आई एम हैप्पी एंड रेडी फॉर डिस्कस विथ यू विथ अ सिंपल वीडियो क्लास। आई थिंक इट विल बी इंटरेस्टिंग एंड प्रॉफिटेबल for your student life. Today, continue listening English and topic is somewhat different. Possessive noun. Today, I will discuss with you. It is very important and exceptional topic for you, for all classes. So, I think after complete the class, you will learn about possessive noun. So, get it started our main session, that is class. Dear students, আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে possessive noun। সেটা অনেকে জানো, ভালো, অনেকের কাছে that is new topic। So, প্রথমে আমরা বলবো যে পজেসিভ নাউনটা কি, যে পজেসিভ নাউন কি আমরা জানি, সেটা হচ্ছে বক্তার বক্তব্য জোরালো করা অথবা নিজস্ব করা। হ্যাঁ, অথবা সেটার আরেকটা সিমিলার ওয়ার্ড হচ্ছে ওনারশিপ। সেটা হচ্ছে কি? ওনারশিপ, তার অধিকার প্রয়োগ করাকে আমরা পজেসিভ নাউন বলি। নাউন যা ব্যক্তিকে তার অধিকার প্রয়োগ করাকে আমরা পজেসিভ নাউন বলি। ওকে, এখন আমরা বলবো যে কেন এবং কিভাবে পজেসিভ নাউন ব্যবহার করব। যে স্টুডেন্টস, আমরা কেন এবং কিভাবে পজেসিভ নাউন আমরা ব্যবহার করব, আমার সেই ক্লাসটা যদি তোমরা সহকারে ধৈর্য সহকারে দেখো, আশা করি ইউ হ্যাভ টু ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, তুমি নিশ্চিত এটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি অ্যাপোস্ট্রোফিকে কিভাবে আমরা ব্যবহার করি, যেটা হচ্ছে অ্যাপোস্ট্রোফি আমরা সাধারণত এভাবে বলি। এখন নাউন প্লাস অ্যাপোস্ট্রোফি, এটা হচ্ছে আমাদের নাউন প্লাস অ্যাপোস্ট্রোফি, আমরা সেভাবে ব্যবহার করব। এবং নাউন প্লাস অ্যাপোস্ট্রোফি দিয়েই তার অধিকার অথবা অনারশিপ আমরা ব্যবহার করব। এখন আমরা সেটা একটু প্র্যাকটিসে যাই, আমি যখন প্র্যাকটিসে যাব কয়েকটা রুলে আমি ভাগ করব, তাহলে তুমি দেখতে পাবে সহজ হয়ে যাবে তোমাদের কাছে। যেমন এক নাম্বার, রিটার কলম, রিটার কলম, তাহলে আমরা কিভাবে লিখবো এটা? রিতাস প্যাড, কি করছি আমরা? রিতাস অ্যাপোস্ট্রোফি, রিতার কলম, রিতাস প্যাড। দুই নম্বর হচ্ছে শাহানার, সরি, বা আমরা যেভাবে দেখি শাহানার বই,
তাহলে কি হবে তোমরা জানো সেটা হবে কি শাহানাজ তাহলে পজিটিভটা আমরা কিভাবে ব্যবহার করছি যে অধিকার বা অনারশিপ আমরা যদি করি তাহলে আমরা নাউন এর পরে অ্যাপোস্ট্রফি কিভাবে ব্যবহার করব যে শাহানার বই শাহানাজ বউ রিতার কলম রিতাস পেন কিন্তু আমরা যদি এভাবে বলি যে পিতা মাতার আদেশ পিতা মাতার আদেশ তাহলে কি বলবো আমরা parents order আমরা আগের যে দুইটা এক্সাম্পল লক্ষ্য করলাম সেই এক্সাম্পল অনুসারে আমাদের সেটা কি হবে পিতামাতার আদেশ parents order কিন্তু সেটা not kind এটা কিন্তু ভুল এটা সঠিকটা হবে আমরা যদি যেহেতু এটা আমাদের বলা হয়েছে অ্যাপোস্ট্রফি s তাহলে যদি তোমার নাউন এর পরে এস থাকে তাহলে আমরা শুধু ইনভার্টেড কমা ব্যবহার করব যেরকম প্যারেন্টস এ অ্যাপোস্ট্রফিটা আমরা ব্যবহার করব এরপরে শুধু আমরা এখানে এস আর দিব না একটু ক্লিয়ার মনে আছে দেয়ার ইজ সামওয়াট ডিফারেন্ট সেটা হচ্ছে কি যদি আমাদের এখানে নাউনের পরে এস না থাকে তাহলে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব আর যদি এখানে এস থাকে যেরকম প্যারেন্টস যদি এস থাকে তাহলে অ্যাপোস্ট্রফি পরে আর এখানে এসটা হবে না এটি হচ্ছে তোমাদের এখানে পার্থক্য তাহলে আমাদের কি হচ্ছে এখানে পিতামাতার আদেশ প্যারেন্ট শুধু এখানে প্যারেন্টস অর্ডার অথবা আরেকটা এক্সাম্পল দিই যেরকম হচ্ছে বসের চেয়ার তাহলে বস এবং এখানে আবার এস হবে না এটা তোমার হবে না শুধু বস অ্যাপোস্ট্রফি চেয়ার এই এটা হচ্ছে তোমাদের একটা রুল এখন আমি যে বিষয়টা পজিটিভ এর ব্যবহার এবং তুমি কিভাবে পরীক্ষায় পজিটিভ ব্যবহার করবে পজিটিভ আমরা অনেক জায়গায় দেখতে পাই অনেক তুমি বিলবোর্ডে লক্ষ্য করবে যখন ঢাকা টোকা যাওয়া আসা করো তখন তুমি বড় বড় বিলবোর্ডে দেখবে বইয়ে দেখবে ব্যানারে দেখবে অথবা তোমার কখনো বিশেষভাবে বলা তুমি নাটক সিনেমাটা অনেক জায়গায় বলবে যে তুই তার প্রতি এত পজিটিভ কেন তার মানে এতটা অধিকার কেন তো এই বিষয়গুলো পজিটিভ মানে অধিকার প্রয়োগ করা আর অধিকার প্রয়োগ করতে গেলে নাউন এর পরে তোমার অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে তবে এটা ব্যবহারে কয়েকটা রুলস আছে এট প্রেজেন্ট আই হ্যাভ ডিসকাস অ্যাবাউট রুল ওয়ান আমি একটা এখন রুল ওয়ানটা নিয়ে আলোচনা করলাম ইফিও তোমরা ইচ্ছা করলে লিখতে পারো এখন আমরা যাব পরবর্তীতে রুল টু লক্ষ্য করো সেটা হচ্ছে যদি দুইটা নাউন থাকে এবং তোমার সম্পত্তি অথবা তার জিনিস একটা থাকে তাহলে আমরা কিভাবে পজিটিভ ব্যবহার করব সেটা লক্ষ্য করো সেটা হচ্ছে এক নাম্বার ইশানা খাবার তাহলে আমরা কি করছি দেখো
আর বস্তু সেটা একটা, কিন্তু এখানে মালিক দুইজন। যদি মালিক দুইজন এবং তার অধিকার বা তার প্রাপ্য তার সম্পদ যদি একটা থাকে, তাহলে আমরা অ্যাপোস্ট্রফি কোথায় ব্যবহার করব? পরবর্তী নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। আর যদি এবার যদি আমরা এভাবে লিখতাম যে এখানে এস এবং এখানেও এস, তাহলে সেটা আনসার ইজ নট কারেক্ট, এই আনসারটা তোমার সঠিক না। এখানে আমরা ব্যবহার করব কি, দুটা নাউন এর মধ্যে দ্বিতীয়টা যেটা আছে যদি একই তার সম্পদ থাকে, মালিক দুজন কিন্তু তার পাওনা অথবা তার অধিকার বা তার সম্পদ একটা বা তার যে কোনো বস্তু একটা, তাহলে এক্ষেত্রে আমরা পরবর্তী নাউনের শেষে এস অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। তাহলে আমরা কি অহনা ইশানার খাবার, অহনা এন্ড ইশানাস ফুড, ক্লিয়ার? আবার একটু সামট ডিফারেন্ট হবে, সেটা হবে সেটা আলাদা আলাদা দেখাচ্ছে, যে একটা মিতার বাড়ি এবং আরেকটা রিতার বাড়ি, এরকম যদি থাকে তাহলে তোমাকে ব্যবহার করতে হবে কিভাবে, যে মিতাস এন্ড রিতাস হাউস, এই ক্ষেত্রে তোমার যদি তার সম্পত্তি আলাদা আলাদা ভাবে নির্দেশ করতে চায়, তাহলে আমরা পজিটিভ নাউন এর ক্ষেত্রে কি করব, এখানে আলাদা করে দেখাব যে এখানে অ্যাপোস্ট্রফি নাউন প্রথমে ব্যবহার করব এবং অ্যাপোস্ট্রফি পরবর্তী নাউনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করব, ক্লিয়ার? ওকে, তাহলে গ্রামাটিক্যাল একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে যেরকম তোমার রহিমস রহিমস বল, রহিমের বল, এই ক্ষেত্রে তোমার এটা একটা, যখন আমার অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে কি, ফ্রেজ, গ্রামাটিক্যাল বিষয় ফ্রেজ। আর এই যে ভল, এটাকে বলা হয় হেড ওয়ার্ড বা শব্দের মাত্রা, আমরা বলবো হেড ওয়ার্ড বা শব্দের মাত্রা, দ্যাট ইজ গ্রামাটিক্যাল ফ্যাক্টর। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক এখন তোমার পরীক্ষায় যেভাবে থাকবে সেটা হচ্ছে এইভাবে কিছু প্রশ্ন থাকবে, যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম তোমার থাকবে তুমি ইউজ অফ পজেসিভ নাউন ব্যবহার করো, তাহলে পজেসিভ নাউনটা বা তুমি কিভাবে ব্যবহার, এক নাম্বার তোমার দেওয়া থাকলো আশিস পেন, আশিসের কলম, দুই নম্বর থাকলো যে রানা ভাই, তুমি কি
করবে তোমার যদি জানা থাকে। এখন অনেকেই সেই ভুলটা করে, সেটা হচ্ছে প্রথমটার উত্তরটা যদি আমরা লক্ষ্য করি এরকম ভাবে একদম নিশ্চিত যে আশিস দেওয়ার পরে আবার একস্তুতি এস অনেকে সে ভুলটা করে আশিস এস, কিন্তু এখানে আমরা জানি যে যদি এখানে এস থাকে তাহলে এই এসটার দরকার নেই, তাহলে আশিসের কলম আশিসের পরে তোমার একস্তুতি শুধু ব্যবহার করব। আর রানা খাই তাহলে আমরা কিভাবে ব্যবহার করব, এই ক্ষেত্রে আমরা তাহলে পরীক্ষায় যা আমাদের এইভাবে অথবা তোমার এইভাবে থাকবে যে মিস্টার এন্ড মিসেস প্রপার্টি, এখন এই সম্পর্কটা একজনের, তাহলে আমরা কিভাবে ব্যবহার করব যে এইখানে একটা এস দিয়ে, এখানে আমরা অনেকে এখানে ব্যবহার করবো এখানে, কিন্তু আমরা সঠিকটা কি করবো প্রথমটা অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করব না এবং পরবর্তীতে আমরা অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, পজেসিভ নাউন এর ব্যাপারে এটুকু আলোচনা করলাম, তোমরা আরো বিস্তারিত জানতে চাইলে আরো ক্লাস বই পড়বে, ক্লাস দেখবে এবং তুমি এটা নিয়ে চিন্তা করো, তুমি নিজে কিছু উদাহরণ তৈরি করো, প্র্যাকটিস করো, ইট উইল বি success about this question. So I want to finish my class. I have to go in front of you. Bhalo thako, shusto thako, goodbye to all.